আসসালামু আলাইকুম, এসো ছাদে বাগান করি এই চ্যানেলে আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদের সামনে খুব গুরুত্বপূর্ণ জরুরি একটা বিষয় আপনাদের সামনে তুলে ধরব, সেটা হচ্ছে যে তুলসী যে এটা হচ্ছে তুলসী গাছ, আমি আমার ছাদ থেকে তুলে নিয়ে এসেছি। তিনটি তুলসী গাছ তুলে নিয়ে এসেছি এবং তিনটি প্লাস্টিকের টব, দুইটি প্লাস্টিকের টব, একটি মাটির টব রেখেছি। এবং এই মাটির টবে আপনারা খেয়াল করে দেখবেন এখানে ড্রেনেজ ব্যবস্থা আছে, ছোট্ট একটি ফুটা আছে। এই ফুটার ভিতরে রাখা হয়েছে এই কারণে যে অতিরিক্ত পানিটি সরে যাবে। সো এটা আপনি শুধু জাস্ট এটা মাটি দিয়ে দিলে আবার সব মাটি পড়ে যাবে, দ্যাটস ওয়াই আমি এটার উপরে পাথর দিয়ে দিলাম যাতে করে মাটিগুলো সব পড়ে না যায়। এটা আমি ফুটাটা এমনভাবে রাখলাম, ওভাবে দিলে আবার সমস্যা হবে যে একেবারে পানি যেতে পারবে না, জাস্ট উপর দিয়ে আমি পাথরটা দিয়ে দিলাম। তো এটা দেখলেন আপনারা। আর তুলসী গাছের ব্যাপারে আপনারা অবশ্যই জানেন, এই তুলসী গাছ আপনার অসম্ভব একটি ভালো উপকারী গাছ। এই উপকারী গাছটাকে বলা হয় ঔষধি গাছ। আপনি যদি আপনার কাশি হয়, আপনার যদি পেটের কোনো পীড়া থাকে, এই তুলসী পাতা আপনি জাস্ট পাতাটা কেটে আপনি যদি খান, দেখবেন যে আপনার কাশির সমস্যাগুলো দূর হয়ে গেছে। আপনি বাজার থেকে যে সিরাপগুলো কিনেন, কাশির সিরাপ, এই সিরাপ আর কিনা লাগবে না। আমি নিজে এটা বারবার অনেকবার চেক করে দেখেছি যে বাজার থেকে যে সিরাপ আমরা আনি সেগুলো হচ্ছে সেগুলো প্রিজার্ভ, সেগুলোকে সংরক্ষণ করা হয়, কিন্তু আপনি একেবারে ফ্রেশ একটি জিনিস আপনি যদি আপনার চায়ের সাথে দেন অথবা গরম পানির সাথে খান, লেবুর সাথে মিক্স করে খান, দেখবেন যে সাথে সাথে এটার কাজ হচ্ছে। সো আপনারাও বাসায় আপনার এটা মূলত আমি দেখাচ্ছি এই কারণে অনেকেই এটাকে একেবারে নর্মাল একটা গাছ মনে করে এবং এটি অতি সহজে ছাদে কিন্তু হয়ে যায়। আপনি যদি দেখেন এই এইগুলোর মধ্যে, কিন্তু আমি দেখাতে পারছি না, দেখবেন যে এটার মধ্যে চারা হবে, বীজ হবে, এই বীজটা নর্মালি সরে যায় অটোমেটিক। এটা আপনার বীজ থেকে এগুলা অঙ্কুরগুলো আপনার বাতাসের সাথে মিশে আপনার মাটিতে যাবে এবং নতুন গাছ উঠবে। সো আমি এভাবেই আমার ছাদে এভাবে হয়েছে, একটি গাছ থেকে অনেকগুলো গাছ হয়েছে। সো আপনাদের সামনে এখন দেখাবো কিভাবে আপনি আপনার বারান্দায় অথবা রুমের ভিতরেও আপনি রাখতে পারেন। রুমের ভিতরে রাখার সবচেয়ে বড় যে সুবিধাটা সেটা হচ্ছে আপনি সহজেই আপনার রুমের যে মধ্যে কিন্তু থাকলে, রুমের মধ্যে কোনো গাছ না থাকলে অনেকগুলো অসুবিধা আছে, যেমন টক্সিসিটি, আপনার যে বিষাক্ত বাতাস থাকে সেটা কিন্তু এই তুলসী গাছ অ্যাবজর্ব করে এবং কার্বন ডাইঅক্সাইড থাকে সেটাও কিন্তু এটা অ্যাবজর্ব করে এবং অক্সিজেন নির্গত করে। সো আপনিও এই সুবিধাটুকু পাচ্ছেন। আপনার সব দিকেই আপনার সুবিধা, আপনি বাসার ভিতরে রাখবেন কিছুদিন, আবার আপনার বারান্দায় দিয়ে দেবেন রোদের মধ্যে যাতে করে আপনার গাছগুলো মরে না যায়। সো আপনাদের সঙ্গে যে কিছুই না, আমি আপনার আমি এখানে মাটি দিচ্ছি, মাটি আমার আগে থেকে তৈরি করা ছিল। আপনি মাটিটি যদি উর্বর হয় তাহলে আপনার গাছটাও ভালো হবে। সো সেই জন্য আপনি চেষ্টা করবেন আগে থেকেই অর্গানিক ফার্টিলাইজার, যেটা আমি আমার ভিডিওতে দেখিয়েছি, সেটা আপনি দিবেন। এতে করে যেটা সুবিধাটা হবে, আপনার কিন্তু গাছটি খুব ভালো সুন্দরভাবে বাড়বে এবং সুন্দরভাবে হবে গাছটি। সো এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, সেন্টারে রাখার চেষ্টা করছি আমি এটা যাতে করে গাছটি পড়ে না যায়। এভাবে আপনার হয়ে গেল। এখন আমি জাস্ট অল্প কিছু পানি দিব, পানি দিয়ে যাতে করে এটা মরে না যায়, যেহেতু আমি গাছটা তুলে নিয়ে এসেছি মাটি থেকে। সো এটা কোনো এই মুহূর্তে এটা মাটিটা শুকনো আছে, সো সেই জন্য আপনাকে পানি দিয়ে দিতে হবে। সো এতটুকুই আজকে আমার আপনাদের জন্য ছোট একটি টিপস রইল, অথবা আপনার এটা আপনার বাসার ছাদে অথবা আপনার বারান্দায় লাগাবেন এবং আপনার মাঝে মাঝে আপনার রুমে এনেও রাখবেন যাতে করে আপনার রুমের এয়ার পলিউশনটা আপনার নিরোধ হয়, এয়ার পলিউশন কমে আসবে এবং আপনার কার্বন ডাইঅক্সাইড যেটা আছে সেটা কমে যাবে, অক্সিজেন নির্গত করবে এবং এই গাছটি অত্যন্ত
দরকারি গাছ আপনি যে কোনো লিকার চায়ের সাথে আপনি পাতাগুলো মিক্স করে স্ম্যাশ করে আপনি খেতে পারেন। এতে করে আপনার যে ঠান্ডা জনিত যে রোগগুলো আছে ইজিলি সলভ হয়ে যাবে। সো আজকে আপনাদের সামনে যতটুকু পেরেছি আপনাদের সামনে এই তুলসী গাছের উপকারিতা সম্পর্কে বলার চেষ্টা করেছি, কীভাবে আপনি বাসার ছাদে অথবা আঙিনায় লাগাবেন সেটার কথা বললাম। আপনাদেরকে উৎসাহিত করাই আমার, যেহেতু নিজেও এই নিজের নিজের কাজেও লাগছে এবং আপনাদের যেন উপকার হয় সেই চেষ্টাই আমি করছি। তো আপনারাও সেই চেষ্টা করবেন, অন্যকে অনুপ্রাণিত করবেন এবং অন্যদেরকে আমার ভিডিওটি শেয়ার করবেন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করার জন্য সবাইকে বলবেন। আমার কাছে আমার এই চ্যানেলে অনেকগুলো ভিডিও আছে, আপনাদের আশা করি অনেক উপকারে আসবে। এই আশা ব্যক্ত করে আপনাদের কাছ থেকে আজকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, থ্যাংক ইউ ভেরি মাচ।